আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত শক্তিশালী আল্লাহর একটি নাম। রাতে এশার পর 11 বার পড়ুন, আল্লাহর কুদরত জাহির হবে। আল্লাহপাক রব্বুল আলামিনকে ডাকার যত মাধ্যম রয়েছে, যত পদ্ধতি রয়েছে, সবচেয়ে উত্তম পদ্ধতি হল তার আসমাউল হুসনা সমূহ পাঠ করে রব্বুল আলামিনকে স্মরণ করা। আল্লাহপাক রব্বুল আলামিন তার আসমাউল হুসনা নাম ধরে ডাকার ব্যাপারে আমাদেরকে আদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা কোন লোকের মেশাত করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার সুন্দরতম নামসমূহ রয়েছে, সুতরাং তোমরা তাকে সে সকল সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহপাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। আমরা প্রত্যেকেই রাতে এশার নামাজের পর ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করি। ওই সময় আমরা আল্লাহপাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম যদি মাত্র 11 বার পাঠ করি, আল্লাহপাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ নিয়ামত প্রদান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের চিন্তা ও পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহপাক রব্বুল আলামিন রিজিকের ফয়সালা করে দিবেন, আমাদের শত্রুকে দমন করে দিবেন। আল্লাহপাক রব্বুল আলামিন আমাদেরকে বিশেষভাবে কাছে টেনে নেবেন। আল্লাহপাক রব্বুল আলামিনের গুণবাচক নামটি আমরা এশার নামাজের পর ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে যদি পাঠ করি, আমল করি, আল্লাহপাক রব্বুল আলামিন আমাদের যাবতীয় দিক দিয়ে সচ্ছলতা প্রদান করবেন, মনের মধ্যে সচ্ছলতা দান করবেন, শারীরিকভাবে সুস্থতা প্রদান করবেন, অসুস্থতাকে দূর করে দেবেন। অবশ্যই নামটি পাঠের পূর্বে আমরা 11 বার ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা ছোট্ট দুরুদ শরীফ 11 বার পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আল্লাহপাক রব্বুল আলামিনের গুণবাচক নামসমূহের মধ্যে, আসমাউল হুসনাসমূহের মধ্যে, ইয়া মুঈদু হে পুনরুত্থানকারী, আল্লাহপাক রব্বুল আলামিন আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করবেন, আমাদের হিসাব নিকাশ নেবেন, আমরা কি আমল করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে প্রশ্ন করবেন, আমরা ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি। তাই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমাদের উচিত হলো প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় ন্যাক আমলের মধ্যে সময়কে অতিবাহিত করা। ইয়া মুঈদু, কোনো ব্যক্তি যদি এই নামটি পাঠ করে সে হারানো বস্তু ফিরিয়ে পাবে। কোনো ব্যক্তি যদি এই নামটি পাঠ করে আল্লাহপাক রব্বুল আলামিন তার ভুলে যাওয়া জিনিসকে স্মরণ করে দিবেন। ইয়া মুঈদু, কোনো ব্যক্তি যদি পাঠ করে আল্লাহ তাআলা তাকে সচ্ছলতা প্রদান করবেন। ইয়া মুঈদু, কোনো ব্যক্তি যদি নিয়মিতভাবে এই আমলটি করে, এই নামটি পাঠ করে আল্লাহপাক রব্বুল আলামিন তাকে এমন বেশি খায়ের এবং কল্যাণ প্রদান করবেন যা দেখে সে আশ্চর্য হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি ইয়া মুঈদু এই নামটি পাঠ করে আল্লাহপাক রব্বুল আলামিন তাকে ধর্মের প্রতি বিশেষভাবে মনোনিবেশ হওয়ার তৌফিক দান করবেন, আল্লাহ তাআলা তার তওবাকে গ্রহণ করবেন, তার তওবাকে কবুল করবেন। শারীরিক সুস্থতার উদ্দেশ্যে কোনো ব্যক্তি যদি ইয়া মুঈদু নামটি পাঠ করে আল্লাহপাক রব্বুল আলামিন তাকে শারীরিক সুস্থতা প্রদান করবেন। তাই আল্লাহপাক রব্বুল আলামিনের গুণবাচক এই নামটি আমরা প্রত্যেকেই এশার নামাজের পর গুরুত্ব সহকারে ঘুমানোর পূর্বে 11 বার ইস্তিগফার পাঠ করব, 11 বার দুরুদ শরীফ পাঠ করব, এরপরে ইয়া মুঈদু এই নামটি আমরা 11 বার পাঠ করব, আমল করব।